এই যে এত বড় অর্ডার, এটা কিভাবে সামলাচ্ছে? 2100 প্যাকেট মানে প্রায় 2,50,000 টাকার মতো খাবার নাকি? 2,50,000 টাকা প্লাস। এরপরেও যদি কারো এই ধরনের বড় কোনো অর্ডার থাকে তো আমাদের অ্যাডভান্স সাপেক্ষে এবং 3-4 দিন আগে আমাদের বলতে হবে। হ্যাঁ, আমরা যে ফ্রাইড রাইস খাই খুব ঝরঝরা থাকে, ঝরঝরার মূল রহস্য কিন্তু এইটাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি দাঁড়া আছি হচ্ছে পিটিআই মোড় রোড হোমের সামনে, এবং রোড হোম থেকে আমাকে ইনভাইট করা হয় যে ভাই আমাদের ছোট্ট একটা ভিডিও করে দেন, সেইভাবেই আজকে ভিডিওটা করতেছি। মূলত ব্যাপার হচ্ছে রোড হোম প্রায় 2,50,000 টাকার মতো একটা অর্ডার পায়, যেটা হচ্ছে মাদ্রাসা খাবারটা যাচ্ছে আর কি। মাদ্রাসার নামগুলো এখানে আছে, এই যে 7টা মাদ্রাসায় আসলে তাদের খাবার যাচ্ছে। তো আমরা বেশি কথা না, আমরা ভিতরে যাই এবং দেখি ভিতরের পরিবেশটা কী অবস্থা। আচ্ছা, এই হচ্ছে ভিতরে যেখানে হচ্ছে সব খাবার দাবার আর কি, এই যে নিচে প্যাকেট করে রাখা। আর এখানে হচ্ছে যে চিকেন ফ্রাই ভাজা আছে, তারপর এখানে হচ্ছে যে রাইস বাড়তেছে, এখান থেকে হচ্ছে ভেজিটেবল দিচ্ছে প্যাকেটের মধ্যে, তারপর এখান থেকে চিকেন দিচ্ছে। মূল ব্যাপার হচ্ছে একটা ইনফরমেশন দরকার যে আসলে কত প্যাকেট যাচ্ছে। এটা ভাই আপনি জানেন কত প্যাকেটের মতো যাচ্ছে এখানে? কত প্যাকেট? 2100 প্যাকেট। 2100 প্যাকেট মানে প্রায় 2,50,000 টাকার মতো খাবার নাকি? 2,50,000 টাকা প্লাস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, প্রায় 2100 প্যাকেটের মতো যাচ্ছে, 2,50,000 টাকা প্লাস। এদিকে যে সব রাইস রাখা উজে, আর এই যে ভাই একটু কথা বললাম আপনার সাথে, কোন মাদ্রাসা থেকে আসলে? আমরা ধোবাখলা রেজওয়ানুল নূরানী হাফিজিয়া মাদ্রাসা বলতলা থেকে আসছি। শরীফা প্রিন্টার্স এসপিপিএল থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি মাদ্রাসার নামগুলো একটু পড়ি। এখানে প্রথমে হচ্ছে শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতীয়তে হচ্ছে ইমদাদুল উলুম মাদ্রাসা, তৃতীয় হচ্ছে শামসুল উলুম মাদ্রাসা ও মহিলা মাদ্রাসা, 4 নম্বরে হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা মাদ্রাসা ফুলতলা, 5 নম্বরে হচ্ছে ফাতেমা আমেনা হাফিজিয়া মাদ্রাসা, 6 নম্বরে হচ্ছে মশি আলী হাফিজিয়া মাদ্রাসা, আর 7 নম্বরে হচ্ছে রেজওয়ান উলুম মাদ্রাসা। তো এই 7টা মাদ্রাসায় প্রায় 2100 প্যাকেট খাবার যাচ্ছে। আচ্ছা, এইদিকে তো প্যাকেটিংয়ের কাজ চলতেছে, আর এইখানে দেখলাম রাইস বয়েল করার পরে যে রাইসটাকে আসলে বাতাস দেওয়া লাগে সেটা দিচ্ছে আর কি। এখানে হিউজ রাইস, প্রায় স্বাভাবিক 2100 প্যাকেট মানে তো অনেক রাইস হবেই। আমরা যে ফ্রাইড রাইস খাই খুব ঝরঝরা থাকে, ঝরঝরার মূল রহস্য কিন্তু এইটাই। আমরা আবার যারা ঘরের ফ্রাইড রাইস খাই তারা কিন্তু আসলে বয়েল করেই তেলের মধ্যে দিয়ে দিই, এই কারণে কিন্তু জড়া যায়। সো মূলত ব্যাপার হচ্ছে রাইস বয়েল করে এটাকে এরকম বাতাস দিলে দেন হচ্ছে এটা ঝরঝরা হয়। কাজ করতে আসছি একটা, কিন্তু ভালো একটা পরামর্শ কিন্তু দিয়ে দিলাম ফ্রিতে। আচ্ছা, রাইসের সাইড তো দেখানো হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে রোকন আঙ্কেলের কাছে। সো তার সাথে আমি কিছু কথা বলবো, কারণ এত বড় একটা অর্ডার কিভাবে সে সামলাচ্ছে এটা একটু শুনতে হবে। আসো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা আগে বলি, এই যে এত বড় অর্ডার এটা কিভাবে সামলাচ্ছে? আমরা এদের সাথে, আমরা আমার যে মানে সহকর্মী যারা আছে তাদের আপ্রাণ চেষ্টায় এবং আমার সাজেশন অনুযায়ী, আমার একার প্রচেষ্টা তা না, সকলের সকলের প্রচেষ্টা, আমরা আজকে 2100 প্লাস আর কি সামথিং আমরা দিতে পারার জন্য আমি আমার স্টাফ যারা আছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং এর পরেও যদি কারো এই ধরনের বড় কোনো অর্ডার থাকে তো আমাদের অ্যাডভান্স সাপেক্ষে এবং 3-4 দিন আগে আমাদের বলতে পারে। হ্যাঁ, বললে পরে আমরা সেটা অ্যাডভান্স সাপেক্ষে, হ্যাঁ হ্যাঁ, মানে কিছু টাকা দিয়ে যাবে, এরপরে আসলে সে বাকি টাকা দিয়ে মাল নিয়ে যাবে। আপনারা যেমন এখন ফ্রাইড রাইস দিচ্ছেন, চিকেন ফ্রাই দিচ্ছেন, ভেজিটেবল দিচ্ছেন, অনেকের তো এগুলো পছন্দ নাও হতে পারে, তারা দেখালো মশলা নিলো বা তারা দেখালো অন্য কিছু নিলো, সব করতে পারবে। আচ্ছা, মানে কাস্টমাইজ করতে পারবেন। আমি এখন আঙ্কেলের সাথে ক্লিয়ার হইলাম। আচ্ছা, সেকেন্ড ব্যাপার হচ্ছে আঙ্কেল, যদি কখনো 3000-এর অর্ডার আসে আপনারা পারবেন তো? ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, 2100% মানে 3000, 2100 আর 900 একটু কষ্ট হবে, সময় লাগবে। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো মূল ইনফরমেশন দিয়ে দিলাম, মূল ব্যাপার হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করে আপনারা আসলে সব খাবার দাবার নিতে পারবেন। এবং আপনারা যদি অর্ডার করেন 3-4 দিন আগে তাদের বলতে হবে, তারা আসলে সেইভাবে অর্ডারটা নিবে এবং যে খাবারই নেন সব কিছুই তারা দিতে পারবে। শুধু তাদের 3-4 দিন আগে একটু অ্যাডভান্স করে যেতে হবে এবং বাকি টাকা দিয়ে আপনারা আপনাদের খাবার নিয়ে যেতে পারবেন, এটা হচ্ছে মূল ব্যাপার। এখন এই যে খাবার দাবার সব আসলে গাড়িতে উঠাচ্ছে, সো এগুলো চলে যাবে সব মাদ্রাসায় এতিমখানায়। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। সো এই জন্য আমি থ্যাংক ইউ জানাই রোড হোমকে, যে আমি তাদের একটা ভিডিও করছিলাম ফুড রিভিউ, তারা আমাকে নেক্সট টাইম বললো যে ভাইয়া আপনি আমাদের একটা এই ভিডিও করে দেন,
যে আমাদের এত বড় একটা অর্ডার যাচ্ছে, সো আপনি যদি ভিডিও করেন আমাদের একটু উপকার হবে। মানুষের উপকারের জন্যই তো আমি আজকে, মানুষের জন্যই আমি এখানে, সো মানুষের ভালোবাসার জন্যই আমার সব কিছু। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং অনেক অনেক দোয়া সেই সব বাচ্চাদের যারা আসলে এই খাবারগুলো খাচ্ছে, কারণ এটা একটা দোয়া মাহফিল, একটা কোম্পানি আসলে উদ্বোধন হয়েছে যার কারণে এই আয়োজনটা। সো সবার জন্যই শুভকামনা রইল, এবং আপনারা এরকম অর্ডার আসলে রোড হোমে দিতে পারেন, কারণ এখানে রোকন আঙ্কেল আছে, এই জন্যই হচ্ছে মূল ব্যাপার। কারণ রোকন আঙ্কেলের সাথে আমার রিলেশন প্রায় 15 বছর অলমোস্ট, মানে তার সাথে আমার একটা পুরনো বন্ডিং আছে। তো আমি বলতে পারি যে রোকন আঙ্কেল যেখানে আছে সেখানে কোনো দুই নাম্বারই হবে না, আপনি যে খাবার অর্ডার করবেন এবং খুব ভালোভাবেই তারা প্যাকেজিং করে আপনাদের ডেলিভারি দিয়ে দেবে। শুধু ওই যে প্রসেসটা বললো আর কি, যে অর্ডার করবেন হচ্ছে 3-4 দিন আগে, এবং 3-4 দিন আগে অর্ডার করার পরে আপনাদের হচ্ছে ধরেন একটা স্লিপ দিয়ে দিল, সেখানে আসলে সব কিছু লিখে দিল, আপনারা যেদিন খাবার নিয়ে যাবেন সেদিন আসলে ফুল টাকা দিয়ে খাবারটা নিয়ে যেতে পারবেন, এটা হচ্ছে মূল ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন এইরকম ভিডিও করার আরও সুযোগ পাই, এটাই আর কি। সো টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।